সুপ্রভাত, আজ হলো কোজাগরি লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাই। তো এখন আমার ঘড়িতে কটা বাজে দেখি, 9:40। তো 9:40 বাজে, আমি পুজোর এই যে সমস্ত কিছু রেডি করে ফেলেছি, নতুন গ্যাস লাগিয়েছি, সেটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। নতুন গ্যাস লাগিয়েছি, তারপরে এই যে পুজোর সমস্ত জিনিসপত্র এখানে জোগাড় হয়ে গেছে। এখানে নতুন যে ঠাকুরের জন্য গ্যাস কিনেছিলাম সেই গ্যাসটা লাগিয়েছি। এবার এটা কিন্তু আমি আমার নিজের ইনকামেই কিনেছি, খুব ভালো লাগছে যে ঠাকুরের জন্য কিছু কিনতে পেরেছি। আর দেখাই এখানে হয়েছে, ওখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। সুপ্রভাত মাসমশাই, লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মী ঘরে আসছেন? আছি। তো চলো রেডি করি, এবার বাজার এসে গেছে, এবার মেয়েরাই যাই হোক, চলো তাহলে রেডি করি। এই যে মাস্টারমশাই বসেছে এখানে নারকোল কুটতে, নারকোল কুটতে বসেছে। আর ওই যে ওখানে একজন আলপনা দিচ্ছে 50 ঘন্টা ধরে, মানে দিয়েছে। এখনো তুলসী মন্দিরে দিসনি? এখনো তুলসী মন্দিরে দেওয়া হয়নি, আলপনা দিচ্ছে এখানে মাস্টারমশাই করছে নারকোল। আর এদিকে আমার ভোগ রান্না চলছে। তো দেখো অনেকক্ষণ পর এলাম, কটা বাজে? 12:30। এদিকে আমার প্রায় সমস্ত রেডি, এদিকে খালি লুচি ময়দাটা মাখা আছে, লুচি হবে। আর দেখো খিচুড়ি রেডি, খিচুড়িতে খালি ধনে পাতাটা দেবো, ব্যাস খিচুড়ি প্রায় রেডি। এবার এই সমস্ত গুছোতে হবে, ওখানে গিয়ে ঠাকুরের জোগাড়টাও করে দিতে হবে। রাবি যে তো এই গরমে আর কি, আর না শরীরটা ঠান্ডা ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে শরীরটা খারাপ খারাপ লাগছে। ভোগ ঠাকুরের ভোগ সমস্ত কিছু নিজে একাই সমস্ত কিছু রেডি করেছি। আর ওদিকে মাস্টারমশাই বাজার বাইরের আদার জিনিসপত্র সমস্ত কিছুর দায়িত্ব মাস্টারমশাই পালন করেছে। এখন মাস্টারমশাই গেছে চানে, এবার যাবে ঠাকুর আছে। আর ঠাকুর মশাই আজকে মানে তাড়াতাড়ি আসার কথা হয়েছে, দেখা যাক কপালে কি লেখা আছে। তাড়াতাড়ি হলেই খুব ভালো লাগে, তো দেখা যাক ভগবান যেটা লিখে রেখেছে সেটাই হবে। তো তাহলে এখন বাজে হচ্ছে 2:45, সমস্ত কিছু রেডি কমপ্লিট করে দিয়েছি। তো চলো তাহলে তোমাদেরকে একবার দেখাই। তো বলো ভিডিও কেমন লাগছে, আর কেমন লাগ মানে লাগলো আগে থেকেই বলি, পুরো ভিডিওটা দেখো, দেখে বলো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার এই পুজোর জোগাড়, পুজোর নিয়মবিধি কেমন লাগলো, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দিও। আর কিছু যদি মানে মনে হয় যে না এটা ঠিক করার দরকার আছে সেটাও বলো, আমি অবশ্যই ঠিক করে নেব। যা দেখাই, খিচুড়ি রেডি হয়ে গেছে, ভোগ তুলে নিয়েছি ঠাকুরে, এগুলো গোছানো পরে গোছাচ্ছি। আর এই যে এখানে পঞ্চদেবতা নবগ্রহ ফল কেটেছি, এদিকে লক্ষ্মী ভোগের থালা রেডি হয়ে গেছে, আর এখানে সমস্ত বাড়তি ভোগ আছে, এগুলো এগুলো পরে রেডি করছি, মানে এগুলো থাকবে ওপরে দেবো, সাবার বাদ বাকি থাকবে ভোগের জন্য। সমস্ত এই একটা বড় থালায় আমি রেডি করে নিই, চলো পরে দেখাচ্ছি। তো চলো, তো এই দেখো মিষ্টি আলপনা দিয়েছে এখানে, আর এই যে এটা দিয়েছে ঠাকুরের সামনে, তারপর তো ওপরে সারা ঘরময় সব দিয়েছে, এগুলোই এখানটা মা লক্ষ্মী বসবে। Ah!
দিকটা একটু টেনে এনে বসো, এদিকটা ওদিকটা নারায়ণ বসবে। হ্যালো, মেয়েকে ঘরে নিয়ে চলে এলো, তুই সরো মেয়ের। তো পুজোর জোগাড় আমরা প্রায় 80% মতো করেই রেখে দিই, কারণ ঠাকুরমশাই বলে যে তোমরা জোগাড় করে রেখে দিলে আমার পুজো করতে সুবিধা হয়, না হলে ঠাকুরমশাই এসে সাজাতে সাজাতেই খুব টাইম লেগে যায়। তো তাই আর কি আমরা প্রায় জোগাড়টা পুরো শেষ করেই রেখে দিই। তো দেখো এখানে মাস্টারমশাই সিন্নি মেখে সিন্নি পুরো মাখা রেডি হয়ে গেছে। এরপর এর ওপর দিয়ে দিল নারকোল কোড়া, তারপরে দিয়ে দিচ্ছে কাজু। তো সিন্নি হলো নারায়ণের মানে মূল প্রসাদ, আর সিন্নি কিন্তু চেটে চেটে খেতে হয়, যেটা সত্যনারায়ণের কথা পড়লে সেটাতে শোনা যায়। এরপরে দিয়ে দিচ্ছে কিশমিশ। ঠাকুরের প্রসাদ যেমনভাবেই করো তেমনই যেন অমৃতই মনে হয়। তো এরপরে এটা দিয়ে দিল। এরপর দেবে আদা কুচি, সিন্নিতে একটু আদা কুচি দিলে দারুণ লাগে। তো পুজোর জোগাড় আমি বাদবাকি সমস্ত জোগাড় রেডি করে রেখে দিয়েছি, এইটা মাস্টারমশাইয়ের দায়িত্ব, কারণ সিন্নিটা ছেলেরাই মাখে, তাই মাস্টারমশাইকেই দিয়ে মাখালাম। তো মাস্টারমশাই মাখা এটা মেখে নিল, রেডি করে নিল। এরপরে পুজো দেখো সমস্ত জোগাড় রেডি করেছি, ঠাকুরমশাই এসে গেছে। তো যাই হোক, মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যে ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি এসে গেছে, মানে এত বছরের কত বছর, প্রায় এগারো বারো বছর পুজো হচ্ছে, এগারো বারো বছরের জীবনে এই প্রথম এত তাড়াতাড়ি পুজোতে বসেছে। মানে দেখতেই পাচ্ছ বাইরে এখনও সূর্যের আলো আছে, কিন্তু পুজো হতে হতে সেই সন্ধ্যে রাতই হয়ে যাবে আর কি। মানে ঠাকুরমশাইয়ের পুজোর জোগাড় করতে অনেকক্ষণ সময় লাগে। এই যে আমাদের মাসিমার দায়িত্বে মানে মিষ্টির দায়িত্বে পড়েছে, বলেছি এটা ভিডিওতে উঠছে, এই যে উঠছে ওর দায়িত্বে, এই যে ধুনো দেওয়া আর এই যে আলপনা দিয়েছে সুন্দর করে, আর ঠাকুর মশাই এসে গেছে। তো কেমন লাগছে, ভালো লাগছে? এই যে দরজাটা সাজানো হয়েছে। তো দেখো এখানে পুজো চলছে, এখানে আমরা আর কি বসে আছি, সমস্ত জোগাড় রেডি, এত মনটা আনন্দ লাগছে যে প্রত্যেক বছর না সেই ভোগ রান্না করে বসে থেকে থেকে অস্থির হয়ে যায়, আর উপোস থাকতে হয়। তো মানে শরীরটাও যেন অস্থির হয়ে পড়ে যে কখন পুজো হবে কখন পুজো হবে।
তো এবছর মানে ভোগ রান্না জাস্ট শেষ হয়েছে, আমার পুজোর যোগা শেষ হয়েছে আর ঠাকুরমশাই ঢুকেছে, তো মনটা খুবই আনন্দ। তো দেখো একটুখানি পরে দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা আনন্দিত এত তাড়াতাড়ি। আর তার সাথে শরীরটাও একটু খারাপ ছিল আর কি, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে সব রকম মিলিয়ে আর কি, শরীরটা ভালো লাগছিল না, কিন্তু মনে আনন্দ ছিল যে এত তাড়াতাড়ি পুজোটা হচ্ছে, বেশ ভালো লাগছিল। তো ঠাকুরমশাই দিকে পুজো হচ্ছে, পুজো প্রায় কমপ্লিট, এবার হবে আরতি তারপরে হোম। তো আজকে ভিডিওটা আমি এই আরতি অবধি রাখলাম, কারণ তাও অনেকটা বড়ই হয়ে গেছে আর এগুলো হচ্ছে মিষ্টির বন্ধু বাচ্চারা, সবাই মিলে বেশ ভালোই আনন্দ করছে, ওদেরও ভালো লাগছে, ওরাও প্রত্যেক বছর মিষ্টির সাথে আসে, এতে পুজো দেখে ভোগ খেয়ে তারপরেই যায়। তো যাই হোক ওরাও আছে, দুজনে তিনজনে মিলে শুধু আনন্দ ছুটোছুটি বম ফাটানো এইসব করে, যাই হোক ওদের আনন্দ হলেই পুজোরও সার্থকতা আর আমাদেরও ভালো লাগে। তো ওরা সবাই মিলে এই আনন্দ করেই এই পুজোর দিনটা কাটালো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। এখানে আরতি কমপ্লিট হয়ে গেছে, মায়ের মুখটা কি সুন্দর লাগছে, দারুণ। আর পুজো এবারে সময় হয়েছে, সেই কারণে আনন্দেরও একদম শেষ নেই আমাদের। চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও লক্ষ্মী পুজোর নেক্সট পার্ট, ততক্ষণে টাটা।